শুভ সকাল বন্ধুরা, তো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হয়েছে বুধবার আর আমার পুজো দেওয়া শেষ, এখন বাজে সকাল 8টা। স্নান ধান করে পুজো দিয়ে এখন যাব রান্নাঘরে, গিয়ে রান্নাটা সেরে নেব। তো চা টিফিন খাওয়া হয়ে গেছে, এখানে আমি মসুরির ডালের বড়া করব। তো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে। এখন করব হচ্ছে বকফুলের বড়া, আর সাথে হবে ডালের বড়া, এই দিয়ে হবে খাওয়া। এখানে হয়ে গেছে আমের টক গুড় দিয়ে, আর সাথে দেবো হচ্ছে মৌরি একটু ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো এর মধ্যে। তো এরকম পাতলা করে রেখেছি এটা। তো তোমাদের সাথে একটা আজকে স্ক্রাব বানাবো, যেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এটা বাড়িতে অবশ্যই করে দেখবে, সেটার অনেক উপকার আছে। সেটা ভিজিবল, তোমরা করে দেখলেই বুঝতে পারবে সেটা কী ফেসপ্যাকটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
তো এই দেখো আজকের আমার সকালের খাবার হচ্ছে পান্তা ভাত, ডাল, বক ফুলের বড়া আর হচ্ছে ডালের বড়া। তো এই হচ্ছে এখন খাবো পান্তা ভাত, চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা ফেস প্যাক বানাচ্ছি, গরমের মধ্যে এটা খুব উপকারী। তো এখানে আমি নিয়ে নিয়েছি টমেটোর একটু জুস আর হাফ চামচ চালের গুঁড়া, এটা এটার সঙ্গে মিক্স করে নেব। তো এইভাবে তোমরা বাড়িতে করে নিয়ে মুখে লাগাতে পারো। এক দু মিনিট আগে আস্তে আস্তে দু হাতের আঙুল দিয়ে মুখের মধ্যে সার্কুলারভাবে ঘষে ঘষে নিবে, আস্তে আস্তে হালকা হাতে। তো এটার মধ্যে একটু দিয়ে দেব, তো এটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু মধু। তো চাইলে এটার মধ্যে তোমরা একটু দুধও মিক্স করতে পারো, কাঁচা দুধ, র মিল্ক। তো আমি এভাবেই করি, অনেক সময় কাঁচা দুধ দিই, অনেক সময় দিই না। তো দু এক মিনিট মুখের মধ্যে এরকম ভালো করে মিক্স করে নেবে। দু এক মিনিট মুখের মধ্যে আলতো হাতে এই আঙুল এর এই জায়গাটা দিয়ে এরকম করে লাগিয়ে নেবে, লাগিয়ে স্ক্রাবিংও হয়ে যাবে তোমার। তো মুখটা দেখবে ধোয়ার পর 10 মিনিট রেখে দিবে এরকম লাগানোর পরে এই স্ক্রাবটা। তো আমি এইভাবেই করে থাকি ঘরের মধ্যে। চাইলে তোমরা যদি শরীরে ট্যান পড়ে থাকে হাতে, গলায় বা ঘাড়ে, তো এটা দিতে পারো, অবশ্যই ট্রাই করে দেখবে কীরকম লাগে। তো চলো এটা আমি লাগিয়ে নিই। Hey guys, welcome back to my channel. তো আমি এখন শর্টস করছিলাম, তো দেখো কিরকম লাগছে আমাকে। দেখো কিরকম লাগছে আমাকে শর্টস করছিলাম, ইন্টারেস করে তো দেখা হলো তোমাদের সাথে আবার সন্ধ্যার পরে। এখন বসিয়েছি হচ্ছে চা সবার জন্য, আর সাথে বসিয়ে দিলাম ভাত। সবজি তো রয়েছে, রান্না করব না, চা খেয়ে নেব। ঘরে প্রচণ্ড গরম, এখন চলে যাব চা নিয়ে ছাদে। সবাইকে দিয়ে দিচ্ছি চা আর বিস্কুট, চলো। এখন আসলাম ছাদে, এখানে বসে হচ্ছে চা খাবো, কারণ ভীষণ গরম, ঘরের মধ্যে থাকা যাচ্ছিল। ছাদে একটু ভালো লাগে, ছাদের উপরে।
বছর এইভাবেই কাটে আমাদের গরমের সময়টা, প্রত্যেকটা বলতে এক বছরই তো হলো, দেড় বছর এখানে এসেছি, তো গরমের সময়টা ছাদেই কাটাই বেশিরভাগ। সন্ধ্যার পরে 6টা থেকে ধরো 10টা 11টা পর্যন্ত ছাদেই থাকি, তারপরে রুমে যাই, কারণ পুরো বাজার খোলা, পাখাও পুরো মানে কি বলবো আস্তে আস্তে চলে, বাজার পুরো বন্ধ হয়ে গেলে সেই আবার ফুল স্পিডে ঘুরতে থাকবে। তো এসি তো চালানোর কোনো মতলবই নেই, পাখাই চলে না, এসি চলবে কী করে? এই জন্য ছাদে আসলে পরে একটু আরাম লাগে, রুম থেকে তো অনেকটাই ভালো আছে, হালকা হালকা হাওয়া আছে। নাড়ু তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, তো ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট, টাটা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।